নমস্কার বন্ধু ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আজকে বানাবো চিতই পিঠার রেসিপি তার জন্য আমি দু কিলো আতপ চাল নিয়েছি আর পাঁচশো সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি আর উষ্ণ গরম জল দিয়ে আমি কিন্তু ডোটি তৈরি করছি তো দর্শক বন্ধু শুধুমাত্র আতপ চালের গুঁড়ি দিয়ে কিন্তু আপনি চিতই পিঠা তৈরি করলে অত সুন্দর হবে না তার জন্য আপনাকে একটু সেদ্ধ চাল নিতে হবে তো আপনার এক কিলো আতপ চালের জন্য আড়াইশো গ্রাম সেদ্ধ চালের গুঁড়ি নিতে পারেন আর দু কিলো আতপ চালের জন্য পাঁচশো গ্রাম বা চারশো গ্রাম নিলেও হতে হবে তো আমি এখানে নিয়েছি দু কিলো আতপ চাল আর পাঁচশো গ্রাম সেদ্ধ চালের গুড়ি আর সঙ্গে দিয়েছি একটা গোটা নারকেল কড়া আর স্বাদ মতো লবণ এবারে ডোটি কিন্তু আমি উষ্ণ গরম জলে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি আর যদি দরকার হয় প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি আরেকটু উষ্ণ গরম জল দিয়ে নেব আর এটা আমি ডোটি তৈরি করার পনেরো মিনিট কিন্তু আমি ঢেকে রেখে দেব তারপরে আমি এটাকে তৈরি করব তো এবার দেখুন আমি চলে যাচ্ছি আপনার উনুনের কাছে আর এখানে আমি সাঁচে তুলব তার জন্য আমি আগে ছাঁচটা ধুয়ে নিয়েছি আর এবার ওটা তেল দিয়ে একটা সুন্দর সুতির ভাঙা দিয়ে কিন্তু আমি পুরো ছাঁচটা তেল দিয়ে মুছে নিচ্ছি কারণ তেল দিয়ে মুছে নিলে একটাই সুবিধা আপনার পিঠাগুলো তুলতে সুবিধা হয় তার জন্য তেল দিয়ে নেওয়াই ভালো তারপরে আপনি প্রত্যেকবার পিঠে তোলার পরে কিন্তু একবার একটু তেল দিয়ে নেকড়া দিয়ে মুছে নেবেন দেখবেন পিঠেগুলো খুব সহজে উঠে যাবে আর ডোটি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব একটা পাতলা করিনি এখন মাখো মাখো টাইপের কিন্তু ডোটি করেছি আপনারা পারলে এরকমভাবে করবেন দেখবেন আপনার পিঠেগুলো কী সুন্দর ফুলে উঠবে আর এটাকে ঢাকায় দেবেন ঢেকে দেবেন আর একটা সুতির কাপড় দিয়ে চারিপাশ কিন্তু মুড়ে দিতে হবে কাপড়টা একটু ভিজে থাকবে যাতে আপনার পিঠেগুলো তাপের বাইরে যেন ভাপটা বাইরে না আসে আর ভাপটা বাইরে না আসলে পিঠেগুলো খুব তাড়াতাড়ি ফুলে যাবে আর খুব সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর তুলতে খুব সুবিধা হবে এছাড়াও কিন্তু আপনি লড় কড়াইতে কিন্তু পিঠে তুলতে পারেন তবে সেখানে একটার বেশি কিন্তু আপনি পিঠে তুলতে পারবেন না এরকম অনেকগুলো পিঠে তুলতে পারবেন না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর সহজে কিন্তু পিঠেগুলো উঠে গেছে আর এই পিঠেগুলো তুলতে আপনার ছুরি বা কাঁচি ইউজ করতে পারেন কারণ এরকম ধরনের জাতীয় জিনিস দিয়ে কিন্তু এসব পিঠে তুলতে সুবিধা হয় তো আমি এখানে একটা কাঁচি নিয়েছি কাঁচি দিয়েই তুলছি আর দেখুন নেক্সট টাইম আমি আবার দিয়ে দিয়েছি তো এইভাবে কিন্তু আমি পিঠেগুলো তুলে নেব তো এই পিঠে আপনি গরম গরম খেতে পারেন আর একবার ভি না হয় ভিজিয়ে খেতে পারেন তো ভিজিয়ে খাওয়ার জন্য আমি দু কিলো দুধ নিয়েছি তাতে আমি পরিমাণ মতো মিষ্টি দিয়েছি চিনি দেবো না এখানে আর দুখানা এলাচ দেব আর দিয়ে দেবো আপনার স্বাদ মতো লবণ তো এলাচটা আপনার জলটা ফুটে ওঠার পরে আমি দিয়ে দিচ্ছি আর এটা ভালো করে জ্বালিয়ে নেওয়ার পরে কিন্তু আমি পিঠেগুলো পর পরপর দিয়ে দেবো তো দর্শক বন্ধু আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধু দেখুন আমার কিন্তু পিঠা তৈরি হয়ে গেছে আর এখানেই শেষ করছি